ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন বিশ্বকাপে আশা অনুরূপ ফল পাওয়া যায়নি পাশাপাশি খেলোয়াড়দের শাসন করতে না পারার দায়ে জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ স্টিভ রোডসকে বিদায় জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বোলিং কোচ কোর্টনি ওয়ালসের সাথেও চুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছে না ছাটায়ের তালিকায় আছেন ফিজিও শোনা যাচ্ছে স্পিন বলিং কোচ সুনীল যোশীকেও বিদায় জানাতে পারে বিসিবি অর্থাৎ টাইগার কোচিং স্টাফদের বড় অংশই পরিবর্তিত হয়ে যাচ্ছে আইপিএল বিগ ব্যাসের যুগে হাই প্রোফাইল কোচ পাওয়া বেশ কষ্টসাধ্য তা ভালোই বোঝেন বিসিবির কর্তারা তবু নানা সমালোচনা সত্ত্বেও বছরে বছরে কোচ বদলানোর ঘটনা ঘটছেই এতে ক্ষুব্ধ দেশের ক্রিকেট প্রেমীরাও সমালোচকদের দলে এবার যোগ দিয়েছেন বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী বারবার কোচ বদলালেও যারা তাদের নিয়োগ দিচ্ছে সেই কর্তাদের মধ্যে কোনো পরিবর্তন হয় না কেন এ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি সম্প্রতি টুইটারে সাবের হোসেন চৌধুরী লিখেছেন গত আট বছরে ছয় হেড কোচকে বিদায় করেছে বিসিবি সিডনস ল পাইভাস জার্গেসন হাতুরো সিংহে রোডস কোচরা আসে যায় কিন্তু যারা তাদের পছন্দ করে নিয়োগ দেন তারা কেন থেকে যান পোর্ট কেন জবাবদিহিতার বাইরে থাকবে উনিশশো সাল থেকে দু এক পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতিত্ব করেছেন সাবের হোসেন চৌধুরী তার সময়কালীন দু হাজার সালের জুন মাসে বাংলাদেশ আইসিসির পূর্ণ সদস্য পদ ও টেস্ট স্ট্যাটাস পায় বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন ও বিশ্ব ক্রিকেটে অবদানের স্বীকৃতি দুহাজার দুই সালে লন্ডনে মেরিলি বর্ণ ক্রিকেট ক্লাবের আজীবন সদস্য পদ পান তিনি